السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বরিশাল মহানগর সর্বোচ্চ আয়োজিত আজকের প্রতিবাদ সভা মানব বন্ধন বাংলাদেশ জমি হিজবুল্লাহ নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আমার মুসল্লিবৃন্দ সাংবাদিকবৃন্দ পুলিশ বাহিনী সহ নেতৃবৃন্দ আপনাদের সকলের মনে একই কথা একই কথা ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে দুদিন স্বাধীন হবে না কোনদিন মুসলমানের রক্ত ধরতে থাকবে আমরা জাতি সংঘকে বলতে চাই আপনারা কি শিগগিরি আপনারা জাতি সংঘের মিটিং তলব করে ফিলিস্তিনি মুসলমান সহ মসজিদ আকসা মুক্ত করার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ অতি শিগগিরি নেন মুসলমান দেখেছেন মুসলমান নেবেছে মৃত্যু হওয়া পর্যন্ত মুসলমান ভয়ে থাকবে না সারা বিশ্বের মুসলমান ঐক্য হয়েছে আমরা ঐক্যবদ্ধ হবে এর প্রতিবাদ এই যে কাজে করা দরকার আমরা করব আর ইহুদি এমন চক্রান্তকারী ওরা মুসলমানের শত্রু ইসলামের শত্রু দিনের শত্রু ওদের সাথে কোনো আপোষ হবে না আমার বিশ্ব নবী নবীদের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন সাফিউল মুরসালিন রাহমাতুল আলামিন সেই মুহাম্মদই করেছেন এই মসজিদ সেই মসজিদ কেবলা আমাদের তাই আমরা আজকে শতাব্দী সরকার পক্ষ থেকে আহ্বানে মদন করেছি ইমাম সমিতি করেছে আরো চলছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা মোবারক পান জানাচ্ছি তিনি যে উদ্যোগ নিয়েছেন আজকে শোক দিবস ঘোষণা করেছেন আমরা চাই জাতীয় সংসদের অধিবেশন থেকে অতি দ্রুতভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যতদিন পর্যন্ত ফিলিস্তিনি মুক্ত না হবে ওই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আপনারা দেখতে পেয়েছেন সাংবাদিকদের লেখার বিনিময়েরা যেভাবে ওদেরকে হত্যা করতেছে মা বন্ধু হত্যা করতেছে হাসপাতালে হামলা করছে ওদের ভিতরে ইসরায়েল হামলা করেছে আজকে আমেরিকা দেখলাম ইহুদিরাও ওরা আন্দোলন করতেছে শান্তির জন্য মানে মুখে মুখে শান্তি মনে মনে এক মুসলমানের পক্ষ আমরা দাঁড়াইছি আল্লাহ আমাদের হাত দুখানে তুমি কবুল করে নাও আমাদের সালাম শোনার মদিনায় দিয়ে দাও যে নবী আমাদের নবী প্রাণের নবী যার নেতৃত্বে ইহুদির মাধ্যমে 1 লাখের চব্বি মোটামুটি চব্বি নবী রসুল মোদী শরীফ হয়েছেন সেই মোদী আকসাকে মুক্ত করে দাও আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে জয় করে দাও ফিলিস্তিনি মুসলমানকে জয় করে দাও ফিলিস্তিনি মুসলমানকে জয় করে দাও আমার অনেক সহ যত ইমাম আলে ভোলামা যারা আমাদের পাশ থেকে পাপ মাতাল কবরকে বেহেস্তের বাগান মানাই দাও বাংলাদেশের শান্তি ব্যবস্থা করে দাও আজকে শোককে শোকের বিষয় ব্যবস্থা করে কর কবুল মঞ্জুর করে নাও তাকাব্বার মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যে যেখান থেকে আছেন শান্তিপূর্ণ ভাবে যান আপনারা যে যেখান থেকে এসেছেন শান্তিপূর্ণ ভাবে